Hello everyone, I hope you are well. GreenTechRevolution.com এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আমি আরাফাত। আজকে টিউটোরিয়ালটি হলো লিনাক্স ডিরেক্টরি স্ট্রাকচার, অর্থাৎ ইনস্টলেশনের পরবর্তী অন্যান্য যে কোনো কাজ করার পূর্বে আমাদের প্রথমে যে বিষয়টির উপর সবচেয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন তা হলো সিস্টেম ডিরেক্টরি স্ট্রাকচার, অর্থাৎ ফাইল সিস্টেম হায়ারার্কি। লিনাক্স ফাইল সিস্টেমের সর্বোচ্চ ডিরেক্টরি হলো ফরওয়ার্ড স্ল্যাশ, এখানে দেখতে পাচ্ছেন স্ল্যাশ, অর্থাৎ রুট ডিরেক্টরি। এই রুট ডিরেক্টরির মধ্যে রয়েছে সকল সাব ডিরেক্টরি এবং ফাইল সমূহ। বেশিরভাগ গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট ফাইল ম্যানেজার প্রোগ্রাম রয়েছে যা দিয়ে ফাইল সিস্টেমের কন্টেন্ট দেখা যায় এবং পরিবর্তন করা যায়। মূল কথা হলো এখানে যে আমরা এই স্ট্রাকচারটা অঙ্কন করেছি সেটা সর্বোচ্চ ডিরেক্টরি হচ্ছে রুট ডিরেক্টরি স্ল্যাশ রুট ডিরেক্টরি। লিনাক্স সিস্টেমের মূল রুট ডিরেক্টরি, যার অভ্যন্তরে বাকি সকল বা সাব ডিরেক্টরি এবং ফাইল সমূহ থাকে। অন্যান্য ডিরেক্টরি গুলো ভিন্ন ভিন্ন পার্টিশন মাউন্ট করা থাকতে পারে। সিঙ্গেল ইউজার মোড অপারেট করার জন্য যে সকল ফাইল প্রয়োজন তা সবই স্ল্যাশ অর্থাৎ রুট ডিরেক্টরির ভিতরে থাকে। এছাড়াও এই ডিরেক্টরির ভিতরে সকল ফাইল থাকে যা লিনাক্স সিস্টেমকে শাটডাউন, রিকভার এবং রিপেয়ার করতে পারে। এখানে তারপর হচ্ছে রুট ডিরেক্টরি RWOTG, যেটা ডিরেক্টরি রুট ইউজার এর হোম ডিরেক্টরি। দেন হচ্ছে হোম, HOME, হোম হোম ডিরেক্টরি। এটা হোম ডিরেক্টরি হলো ইউজারদের হোম ডিরেক্টরি। লিনাক্স সিস্টেমে যখন কোন নতুন ইউজার তৈরি করা হয় তখন সেই ইউজারের নামে একটি ডিরেক্টরি তৈরি হয়। দেন হচ্ছে বিন, বিন ডিরেক্টরির মধ্যে সকল কমান্ড ফাইল থাকে যা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা সাধারণ অন্য যে কোনো ইউজার দ্বারা ব্যবহৃত হয়ে থাকে। সাধারণত এই ডিরেক্টরির ভিতরে কোনো সাব ডিরেক্টরি থাকে না। দেন হচ্ছে এসবিন, এসবিন ডিরেক্টরির মধ্যে যে সকল ফাইল থাকে তা সাধারণত সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা কিংবা রুট ইউজার দ্বারা ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ রুট ইউজারটা হলো কোনটা, সুপার ইউজার দ্বারা ব্যবহার হয়, সুপার ইউজার। দেন আমরা যাচ্ছি মিডিয়া, মিডিয়াতে মিডিয়া ডিরেক্টরির মধ্যে অস্থায়ী ফাইল সিস্টেম যেমন ফ্লপি বা সিডি রুম মাউন্ট হয়ে থাকে। দেন আমরা যাবো ডেপ, ডেপটা কি, ডেপ ডিরেক্টরির মধ্যে সব ধরনের ডিভাইস ফাইল থাকে। দেন হচ্ছে ইটিসি, ইটিসি হলো লিনাক্স সিস্টেমের মূল কনফিগারেশন ডিরেক্টরি, অর্থাৎ প্রায় সব ধরনের কনফিগারেশন ফাইল এই ডিরেক্টরিতে থাকে। দেন বুট ডিরেক্টরি, বুট ডিরেক্টরির মধ্যে কার্নেল এবং বুট ফাইল থাকে। দেন হচ্ছে ইউএসআর, ইউএসআর লিনাক্স সিস্টেমের যে সকল প্রোগ্রাম ইনস্টল হয় সেগুলো লোকেশন সাধারণত এই সবই এখানে থাকে। এছাড়াও ডিরেক্টরিকে ডকুমেন্টেশন ডিরেক্টরিও বলা হয়। দেন হচ্ছে বার, বার হচ্ছে বার ডিরেক্টরির মধ্যে সকল সিস্টেম লগ ফাইল, ক্যাশ ফাইল, ইউজারের মেইল, প্রিন্টার সম্পর্কিত বিভিন্ন ফাইল থাকে। হ্যাঁ, আমরা এই টিউটোরিয়াল গুলো লিনাক্স এর RACS এ এন্ড RAC কোর্সের সকল টিউটোরিয়াল গুলো এই চ্যানেলে পাবেন। আমরা স্টেপ বাই স্টেপ এই চ্যানেলে দিব, অর্থাৎ এর আগে মনে হয় এরকম কোন চ্যানেল এরকম ধারাবাহিকতা ভাবে টিউটোরিয়াল দেয় নাই মনে হয়। আমি চেষ্টা করব একদম বিগেনার থেকে, যা একদম লিনাক্স নিয়ে চিন্তা করছেন লিনাক্স শিখবো আমি, তাদের জন্য এই টিউটোরিয়ালটি এখানে এই চ্যানেলে আমি স্টেপ বাই স্টেপ একদম বিগেনার লেভেল থেকে আমি RACS এবং RACE এই দুইটা কোর্সের টিউটোরিয়াল দিব। অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।
ফর নেক্সট ভিডিও। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।